মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়ানো ওই আসামি আবুল কাসেম শুধু একজন নেশার ব্যবসায়ী নয়, সে একজন খুনিও। পুলিশের রিপোর্টে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তার নেশার ব্যবসায় বাধা দেওয়ায় স্কুল মাস্টার মান্নান সাহেবকে নৃশংসভাবে হত্যা করেছে মহামান্য আদালত। তাই আমি মহামান্য আদালতের কাছে আসামি আবুল কাসেমকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আবেদন জানাচ্ছি। পুলিশের রিপোর্ট ও সাক্ষী প্রমাণাদিতে আসামি আবুল কাসেমের অপরাধ সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। তাই এই আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয় ততক্ষণ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করছে। হ্যালো, হ্যাঁ বলছি। আমার স্ত্রী যমজ সন্তান প্রসব করেছে, আমি এক্ষুনি হাসপাতালে আসছি। সুন্দর ফুটফুটে বাচ্চা, কেমন আছেন সালমা? সালমা, আমার সন্তানেরা কেমন আছে? ভালো। এতদিন পর আল্লাহ আমাদের পানে মুখ তুলে তাকিয়েছেন, একসাথে দুই কন্যা সন্তান দিয়েছেন, সব আল্লাহর মেহেরবানি। ডাক্তার, আমার সন্তানদের হাতে ব্যান্ডেজ কেন? আপনার দুই সন্তানের হাত একটু জড়িত ছিল, তাই আলাদা করার জন্য অতি সামান্য অপারেশন করতে হয়েছে। এতে ওদের কোনো অসুবিধা হবে না? না, তবে একজনের যদি কিছু করে তাহলে অন্যজনেরও সেটা রিয়্যাক্ট করার সম্ভাবনা আছে। এই দেখুন। তার মানে ওদের মধ্যে একটা কানেকশন থেকেই যাবে? হ্যাঁ, তবে বড় হলে সেরেও যেতে পারে। ওদের নাম যাতে আমরা ভুল না করে ফেলি, তাই দুজনের হাতে দুটো নাম বেঁধে রাখলাম। কি নাম রাখলে? এতদিন পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, তাই ওদের নাম রাখলাম হাসি আর খুশি। হাসি খুশি, বাহ, খুব সুন্দর নাম। তুমি হাসিকে নাও আর আমি নিলাম খুশিকে। ডাক্তার তোমাকে রিলিজ করে দিয়েছেন, এবার চলো বাড়ি যাই। আমার মেয়েকে ফেরত দিয়ে যাও। কাশেম, দাঁড়াও বলছি, দাঁড়াও। সাহেব, আমি ব্যারিস্টার কামাল বলছি, উত্তরের 13 নম্বর সেক্টরে আপনি ফোর্স পাঠান। ক্রিমিনাল কাশেম আমার বাচ্চাকে নিয়ে পালাচ্ছে, প্লিজ। ওই যে আমার বাচ্চাকে নিয়ে ক্রিমিনাল পালাচ্ছে।
আমার হাসি, আমার সন্তান হাসি। হাকিম, হাকিম, হাকিম রে, হাকিম রে, ভাইজান বাবা ডন, হাকিম, আমার ছেলেকে তুই দেখিস ভাইজান, আর ব্যারিস্টার কামালকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিস, প্রতিশোধ নিস ভাইজান, 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 কাদিস্তা, কাদিস্তা বাবা, কাদিস্তা, চোখের পানে মুছে ফেল, মুছে ফেল, মুছে ফেল, মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালা, আগুন, আর ওই আগুনে কামালের বংশশুদ্ধে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করলে আমার মনে আগুন জ্বলে, শান্তি দেব কে? নিশ্চয় কোন বড় লোকের নষ্টামি কাম, আহারে আহারে, কাইন্দো না, কাইন্দো না, তোমার কোন চিন্তা নাই, শোনো এই মর্জি না, তোমারে অনেক সুখে রাখবো। কি হলো পেলে, পেলে আমার হাসিকে, কি হলো, কথা বলছো না কেন? না সালমা, শহরের সব জায়গায় খুঁজেছি, কোথাও আমার হাসিকে পাইনি সালমা, আমার হাসিকে পাইনি। আমার মনে আগুন জ্বলে, শান্তি দেবে কে? সালমা, সালমা আমাকে যেতে দাও, ওকে আমি মেরেই ফেলবো। তুমি যেও না, তাহলে আমার খুশি বাঁচবে না, আমার খুশি বাঁচবে না। আমি যাচ্ছি, যাবার আগে একটা অনুরোধ করে যাচ্ছি, তুমি খুশিকে নিয়ে এদেশ ছেড়ে বিদেশে চলে যাও। সালমা, 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 সালমা।
ছেড়ে তুমি চলে গেলে সালমা, সালমা হাকারে হা সর শিকারে শি হাসি মনে হয় এই মায়ের নাম না, এই নাম ওরে দাও যাইব না, সেই নাম রাখলে ওই বেটা হাসি দিল যাইব, নাম আমি বদলাই রাখুন। আজ থেকে তোর নাম রাখলাম কমলা, তুই হইলি আমার মাইয়া, বড় হইয়া তুই আমারে মাল পানি কামাই দিবি আর আমি মাল পানি পাইয়া পায়ের উপর পা তুললে খাবো। আরে মাইয়া তো দেখি বড় জিদ্দি হইব,
এই ডাউলে মা বেসার টাহা, এই ডাউলে আম বেসনের টাহা, আর এই ডাউলে আমার লাভের টাহা। পরে তো আমি বড় করছি, এই টাকা কামাইয়া খাওয়ানোর লেগা, এই টাকা আমার। আরে এইসব তুই কি কর, তুই হলি আমার মাইয়া, আমি তোর টাকা হাত দিব না, তুই হাত দিব কেথা মা। কত কষ্ট করে মানুষের পকেট থেকে টাকা জোগাড় করি, তুমি যদি আমার মাই হইতা তাইলে কে রাস্তায় পাঠাইতা? আরে এইসব কাম তো করি তোর ভালার লেগা, কাম না করলে খাবি কি, থাকবি কেমনে? টাকা না দিলা আমি কিন্তু তোর ঘর থেকে বাই করে দিব। কইলাম কি কি কইলা তুমি? টাকা না দিলা আমারে বাই করে দিবা? আমারে বাই করে দিবা? দাও বাই করে দাও, বাই করে দিলে তো ভালোই হয়। আমি যদি করি মাইয়ে তো নিজে ঘর ভাড়া করব। কই যাবে? একাই থাকো। আরে আমার আরে আরে আমার লড়া থাকুন না মাইয়া লোকে, এত জিদ বালা না, বেশি জিদ থাকলে মাইয়া লোকের বিপদ হয়। ভুল কথা, জিদ না থাকলে মানুষের কোন দাম থাকে না, রাস্তা শিয়াল কুকুর তাই না খায়। জিদি মানুষরা সম্মান দেয়, এই জিদি আমার একদিন বড় করব। আরে পাগল, এতদিন তো দুই নম্বর সুতা দিয়েই কাপড় বানাইছি, এখন যখন চলতেছে না গোডাউনে আগুন লাগাইয়া দে। আরে স্যার কেমন কথা কইতাছেন, নিজের গোডাউনে নিজে আগুন লাগাইবেন? মাঝে মাঝে লাগাইতে হয়। আরে ব্যাক কর, শোন, দুই নম্বর মাল যখন চলতেছে না তখন এছাড়া তো উপায় নাই। বুঝছি, এতদিন দেখছি অন্যের বাস দিতে, অহন দেখতেছি নিজের বাস নিজেই লইবেন। এই দেখ বাস দেওয়া আর নেওয়া বিজনেসম্যান গো পলিসি, আর এই পলিসি ইনস্যুরেন্স করা আছে, বুঝছস? যা পুলব তা ডবল টাকা পাবো, ক্লেম করলেই দেখবি মাস কেমনে যাইতেছে। তুই ডরাই যাচ্ছিস ভালো না তাই, মাস তো আমার হাতে নাই। স্যার স্যার গো আপনি দেখলি আমার কাজ নেই, শুনেন একটা সিনেমা দেখছিলাম। কি সিনেমা? যারা খারাপ কাম করে তারা শেষে এমন মাল খায় যে একেবারে বাপের নাম বুঝনা যায়। এখন সময় তো স্যার এইসব খারাপ কাম ছাইরা কজে চলে যান। আরে চুপ কর, এইসব ফিল্মের গল্প, যার ফিল্ম লেখে আর করে, বাস্তব জীবন আর ফিল্ম আলাদা। শোন, ম্যাট্রিক, আইএ, বিএ, মাস্টার ডিগ্রি, অর্ফেসার, প্রফেসর, এখন কেউ চিনে দুই একজন ছাড়া। মইরা গেলে টেলিভিশনের পর্দায় পাসপোর্ট সাইজের একটা ছবি দেখায় এবং বলে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। যাদের ভালো মতো চেনে তাদের কথা বলি, গুন্ডা, বদমাইশ, সান্দাবাজ, খুনি, এরা সামনে এসে খাড়াইলেই সেলাম দেয়, তারপর বাথরুমে যায়। কেন, হোয়াই? পেশাব করার জন্য তাদের সবার কথা মুখে মুখে। এইসব গালি লোকজন দেয় ওই সব লোকের, জাগো কথা আপনি কইলেন, একদিন আপনারও গালি দিব। আরে যারা গালি দেয় তারা আবার ফুলের মালাও দেয়। বাদ দেয় সব কথা, শোন, আমি যে সব দুই নম্বর কারবার করি আমার ছেলে জয় যেন না জানে। আচ্ছা স্যার, হ্যাঁ বল। জয় কি সত্যি আপনার পোলা? আরে ব্যাক করল নাকি তুই, আমার স্ত্রীর নামে কলঙ্ক দিতাছস? আমি এই কথা বলি নাই স্যার। তাই আমি বলতে চাইছি, আপনার মতো একটা ইতর চোর বদমাইশের ঘরে এইরকম একটা ভালো পোলা হইলো কেমনে? চল আর বলে আমি অবশ্য, এইটা তুই একটা দামি কথা কইছস,
আমার স্ত্রী যতদিন জীবিত ছিল আমার চারটা পয়সার দাম দেয় নাই, তবে কি সে অন্য কোথায়? আচ্ছা, আমার ছেলে জয়ের চরিত্রটা আমার মতো না হইয়া ওর মায়ের মতো হইল কেন? টুকটাকে আর লোক না, ফোন বাজে ফোন। হ্যালো স্যার, আপনার কাপড়ের গোডাউনে আগুন জ্বলছে। জ্বলুক, আরো পেট্রোল লাগলে লাগা, পোড়ায় ছাই কইরা ফালা, যাতে পোলা বাইন আমার গোডাউনে আইসা ক্রিকেট খেলতে পারে। দেশে খেলার মাঠের বলো বা। ঠিক আছে। হ্যালো। হ্যালো বাবা জয়, আমাদের তো হয়েছে পরাজয়, আমাদের কাপড়ের গোডাউনে আগুন লেগেছে, এখন কি হইব? জলদি ইনস্যুরেন্সে ক্লেম করো। আরে ইনস্যুরেন্সে ক্লেম তো পরের কথা, আগে আপনার সেখানে যাওয়া উচিত, কেন আগুন লাগলো সেটা বের করা উচিত। আপনি তাড়াতাড়ি গোডাউনে যান। না না বাবা, আমি যাইতে পারুম না, আগুনের শেখা খুব খারাপ ফুসকা পড়ে, এর আগে দুবার শেখা খেয়েছি। চল জায়গা, আপনি খারা শরবত খেয়াল ওই বস কইছে বোম ফাটা পর্যন্ত অপেক্ষা করতে, তারপর তারে খবর দিতে, তুই মশালায় শেষ করে। এই শরবত দে, জলদি দে। শরবত তো ঠান্ডা দিলাম, তোমরা কানে শেষ করতে চাও? হ্যাঁ তা শুনে তোর কি দরকার? ওই যে বাইর হইছে, গাড়িতে উঠলে আর দেরি নাই, সঙ্গে সঙ্গে রিমোটটি পাই দিব। আর একটু পরে আসলি তো তোমার জীবন দিয়ে গেছিল, ওই শয়তান বিটারা তোমার গাড়িতে বোম ফিট করে রাখছিল। শুনো শুনো, কমে যাও, শয়তান বেটা দুটো গেছে গা, আমার গাড়ির কাছে শরবত খাইতে আইছিল আর আলাপ করতেছিল, বোম দিয়ে তোমারে উড়াইয়া দিব, আমি শুনে দূরে আইলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। ধন্যবাদের কোনো দরকার নেই, টাকা আছে পকেটে, 100 টাকা দাও, আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। নাও এটা আমার। বাউ রে বাউ, আইনে কি মাথা খারাপ? নি মানুষে তো অনেকটা হাই চায়, আইনে দিবেন কেন? আর এত টাকা লাগতো না। তোমার ব্যবসার ক্ষতি হয়েছে না? আরে আজ ক্ষতি হইলে কাল ফুসাই নিব, তবু এত টাকা আইনি তারুন না, আনের উপকার করছি, আইনে স্বীকার করছে। তাছাড়া আমনে কারোর উপকার করলে হ্যাঁ আপনার প্যাডে লাগতে দিব। আমি আসি। দাঁড়াও, তোকে আমি বলেছিলাম সবকিছু আস্তে আস্তে করতে, আর তুই একবারে সবকিছু খেতে যাস, যার জন্য তোর ভাগ্যে কিছুই জোটে না। ইঁদুর দিয়ে তুই বাঘ মারতে যাস, জয়কে মারতে হলে
আগে আমাদের একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। তোমার ওই পাঠশালা পরিকল্পনা আমার পছন্দ হয় না আঙ্কেল। আমি চাই একবারে সবকিছুর মালিক হতে। আজ ও বেঁচেছে, কালও বাঁচবে না। আমি জয়কে শেষ করে দেব। জয়কে শেষ করে দিলে তুইও শেষ হয়ে যাবি। তোর বাবা আমার কথা না শুনে স্কুল মাস্টার মান্নানকে খুন করেছিল বলেই আজ পৃথিবী শেষ চলে গেছে। তোরও একইভাবে মৃত্যু হবে। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, জয় মরবে, আমাদের হাতও পরিষ্কার থাকবে, কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। কি করে সম্ভব আঙ্কেল? আরে আমার শয়তানি ডিকশনারিতে অসম্ভব বলতে কিছু নেই। জয়কে মারাবো আমার ভাড়াটিয়া মাস্তান মুন্নাকে দিয়ে। যা পারেন এই অন্ধকে দুই চার পয়সা দিয়ে যান বাবা। দেন বাবা, আল্লাহর রাস্তা দেন, আল্লাহর রাস্তা। তুই তো অন্ধ ছিলি, তোর টাকা নিয়ে গেল আর চোখ ভালো হয়ে গেল। এই সামান্য টাকা নিয়া তোর চোখের চিকিৎসা করে তোকে ভালো করে দিল। এখন তো তুই দুনিয়া সব কিছু দেখতে পারতাস। যা দোয়া করগা আমার তাদের জন্য, আর বাঁচি যাবে আমার জন্য। মন লোক তো কখনো দেখিনি যে অন্ধ লোকে টাকা নিয়ে যায়। আল্লাহ তুই বিচার করিস। ওস্তাদ ভিক্ষা চালাতে কত পাইলা? বস তোমাকে ডেকেছে মুন্না। বস? আরে মুন্না, তোর জন্য আমি অপেক্ষা করছি, আয় আয় আয়। করতেই হবে, আপনার এই দুই নম্বরই কাজ, মুন্না ছাড়া চলবে না। তা বলেন কাজটা কি? কাল রায়পুর আর জঙ্গলে ড্যানিয়েলের বাগান বাড়িতে যাবি। ও তোকে একটা ব্রিফকেস দেবে, ওখান থেকে মালটা নিয়ে আসতে হবে। কত টাকার মাল? 1 কোটি টাকার মাল। তোকে দেওয়া হবে 1 লক্ষ টাকা। হবে না, চল জাফর। আহা মুন্না, দা দা দাঁড়া। আরে না হাকিম সাহেব, মাল আনা বড় কঠিন, পথে পথে পুলিশের বাধা পেরিয়ে জীবন বাজি রেখে মাল আনতে হয়, এত কম টাকায় কাজ হবে না। চল জাফর। আরে দাঁড়া 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 দাঁড়া, 2 লক্ষ টাকা পাবি। যেভাবে দামাদামি করছেন তাতে মনে হয় ঠাটারি বাজারে কেচকি মাছের দাম করছেন। 5 লক্ষ টাকার 1 টাকাও কম হবে না। যদি রাজি থাকেন তাহলে কাজটি করে দেব। ঠিক আছে, 5 লক্ষ টাকায় পাবি, তবে কাজের শেষে। মুন্না যখন যে কাজ নেয় তখন কাজ শেষ করেই ছাড়ে। টাকা রেডি রাখবেন, আমি মাল নিয়ে আসছি। চল জাফর। তোরে পাঠাইছে হাকিমি মাল নিতে? জি স্যার, আপনি ব্রিফকেসটা আমার হাতে দিন, আমি যাই। এই ব্রিফকেস নেওয়ার হিম্মত আছে তোর? ড্যানিয়েলের কাছ থেকে ব্রিফকেস নিবি তুই? স্যার আমি আপনাকে স্যার স্যার বলছি আর আপনি আমাকে তুই তো করে করছেন, ব্যাপারটা কিন্তু একদম ঠিক হলো না। বেশি কথা বললে গুলি করে একদম ফুটো করে দেব। আরে এসব খেলনা পিস্তল দিয়ে তো ছোট ছোট ছেলেমেয়েরা খেলে, কিন্তু চালাতে পারে না। এগুলি চালাতে হলে বাঘের কলিজা লাগে, আর তোর সেই কলিজা নেই। ওই হালা করে একটা গুলিতেই কাপড় ধরছে, আরে আরেকটা দিলে তো প্যান্ট নষ্ট হয়ে যাবো। এইসব কান্থা মার কোলে বসে দুধ খাও। পেছন দিয়ে গুলি করে কাপড় সেরা, আর কাপড়েদের আমি পছন্দ করি না। এখন তোকে কুত্তার মতো লাগছে, যা কুত্তার মতো হেঁটে হেঁটে বাড়িতে যা। যা ওস্তাদ, মহব্বতের বিকল্প নাই, সারা জিন্দা থাকবে মরা।
কি ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্লেম অ্যাকসেপ্ট করে নাই? হায় হায়, এখন কি হইব? আমার লাখ লাখ টাকার মাল পুইরা ছাই হয়ে গেল। স্যার, আরে আপনি একটা জিনিস বুঝতেছেন, অন্যের জন্য গাথা করলে সেই গাথায় নিজেই পড়তে হয়। আপনি দমন করবেন না? আমি তো বাবা ফকির হয়ে গেছি, এই সালে তো আমার আরো ফকির বানাইব। ওই যে ফোন বাজে, ফোন কি বাজে? আরে ফোন বাজে, কোথায় বাজে? ফোন বাজে। এই শোন, ইন্স্যুরেন্স কোম্পানি যদি আমাকে ক্লেম অ্যাকসেপ্ট না করে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি পড়ায় দেয়। হ্যালো, আমি ব্যারিস্টার কামাল বলছি। বন্ধু, তুমি কেমন আছো? আচ্ছা কামাল, আমেরিকা বা বন্ধু, কেমন আছো তুমি? এতদিন পর বন্ধুরে মনে পড়লো। আরে এই তো কিছুদিন আগে তোমার সঙ্গে কথা বললাম, ভুল লেগেছে, মনে থাকে না বন্ধু? আমার খুশি ভাগ্যে মনে আছে। খুশিকে নিয়েই তো প্রবলেম, সে জিদ ধরেছে বাংলাদেশে যাবে। খুব ভালো কথা, আসুক, আমার বাড়িতে থাকবো, এই বাড়িতে অনেক বাড়ি। আল্লাহ যারে দেয় সাপোর্ট, ফাইটার দেয়। এক ব্যবসা আগুন চলছে, আরেক ব্যবসা শুরু করুম, খুশির ব্যবসা। আরে খুশি আপনার বন্ধুর মেয়া, ওরা কি ব্যবসা করবে? আরে খুশির লোকে জয়ের বিয়ে দিতে পারলে ওর বাপের কোটি কোটি টাকার মালিক হমু। এর চেয়ে ভালো ব্যবসা নাই, ইনকাম ট্যাক্স নাই, ব্যাস নাই। কত বড় কি কিছু বললা? না না, চুপ হয়ে যায় না বন্ধু, খুশিতে কথা বন্ধ হয়ে গেছে। তুমি জলদি খুশির দেশে বানিয়ে দাও। ও ও, ভালো কথা, ওর বিয়ের জন্য ভালো ছেলে দেখলে আমাকে জানালে আমি চলে আসবো। আরে ছেলের জন্য চিন্তা করো না, আমার ছেলে জয় দারুণ হ্যান্ডসাম, খুব সুন্দর, লেখাপড়ায় এক নম্বর। কিন্তু খুশি খুব জেদি মেয়ে, ওর পছন্দ হবে তো? হইব মানে? আরে আমার ছেলে জয়ের দেখলে তোমার মাইয়ার জিদ পানি হয়ে যাবো, ভালোবাসা দিব সে। আমার জয়ের কত মাইয়া ভুল পাঠায়, ও সুইঙ্গাও দেখে না। ঠিক কিছু বললা? জি না। হ্যাঁ বলো। তাহলে তো ভালোই হবে, আমি খুশির সাথে কথা বলে তোমাকে ডেটটা জানাচ্ছি। ওকে রাখি। কিন্তু খুশি কোথায়? বাপরে, আমার ভুল হয়ে গেছে। খুশি মা, এত দামি জিনিসগুলো ভেঙে ফেলছিস কেন? ও আমার সাথে তর্ক করে কেন? আমি আর এদেশে থাকবো না। তুমি আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে কিনা বলো। দেবো দেবো, একটু শান্ত হও মা, মেয়েদের এত জিদ থাকা ভালো না। ভুল বললে, পুরুষদের যদি জিদ থাকে তাহলে মেয়েদেরও জিদ থাকবে 100%, আর জিদ না থাকলে কোনো মানুষ বড় হতে পারে না। এখন তুমি আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো ইমিডিয়েটলি। হ্যাঁ মা, আমি তোর যাওয়ার ব্যবস্থা করছি। তোর রাজীব আঙ্কেলকে আমি ফোন করে বলেছি তুই তার বাসায় গিয়ে উঠবি। কেন, আমাদের বাড়ি কি হয়েছে? ওটা কি বিক্রি করে দিয়েছো? আরে না, আমাদের বাড়ি আছে, কিন্তু ওখানে তুই একা একা থাকবি কি করে? তোকে দেখবে কে? আমার তো এখন কিছুতেই যাওয়া সম্ভব নয়। আইনের উপরে এক সপ্তাহ পরে ইন্টারন্যাশনাল সেমিনার হবে, সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওকে, তুমি তাই করো। বাংলাদেশের আলো বাতাসে মানুষ হয়ে, বাংলাদেশের লেখাপড়া করে, বিদেশে জ্ঞান বিলি করে বেড়াও, আমি চলে যাব। ওখানে শুধু সন্ত্রাস, মারামারি, খুন খারাপি ছাড়া কিছুই নেই। থাকবে কেমন করে? সব ভালো মানুষই তো একটু লেখাপড়া শিখে বিদেশে পাড়ি জমায়, তো দেশে খারাপ ছাড়া থাকবে কে? আমার দেশ খারাপ হোক আর ভালো হোক, সেটা আমার দেশ, আমার মাতৃভূমি। আমার দেশে আমি যাব, এখানে সেকেন্ড সিটিজেন হিসেবে বন্দী থাকার চেয়ে নিজের দেশে স্বাধীনভাবে স্বাধীন চলা অনেক ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আমি তোর যাবার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ফুডানি ফুডানি বয়, ফুডানিটা কিসে? আরে ব্যাগ কল, তোর তো কিছুই মনে থাকে না। তোরে কইছিলাম না, আমার বন্ধুর মাইয়ার লগে যদি জয়ের বিয়া হইয়া যায় তাহলে আমি কোটি কোটি টাকার মালিক হইয়া যামু। সেই মাইয়া আইতাছে জয়ারে পাঠাইছে এয়ারপোর্টে, আইতে আইতে যদি লাইন হইয়া যায় তাহলে মনে করলে কারবার শেষ। এইটা ঠিক কইছেন।
কারবার না থাকলে তো এমনি শেষ। পিটলামি খরচ আমার লাগে। পিটলামি না, আপনার কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। কি এর গল্প? এক বেকু ডিম মাথায় করে বাজারে যাইতেছিল, আর মনে মনে কইতেছিল এই ডিম বিক্রি করে সে দশটা মুরগি কিনব, তারপর ডিম হবে একশোটা, তারপর সে একশোটা মুরগি কিনব, আবার ডিম হবে এক হাজারটা, মুরগি কিনবো এক হাজারটা, খালি টাকা ডিম ডিম আর টাকা কোটিপতি হইয়া সে পায়ের উপর পাওয়া রাইকা খাইব। আমার মনে হয় আপনি স্বপ্নটাও ফুস হয়ে যাইব স্যার। এর আগে তোর কত দিনের বেতন বন্ধ করেছে? এক বছরের। এখন থেকে তোর পাঁচ বছরের বেতন বন্ধ। আমার কেতন তো পাই না, এক বছর কি আর পাঁচ বছরই কি? আরে কি করে তুই সবার কলেজে ঠান্ডা করিস, আজ আমি তোর জীবন ঠান্ডা করে দেব। ভাই আমার নাকি নিয়ে চলে যাচ্ছে, একটু ধরুন, আমরা কি করবো? তুমি আমাকে মারলা কেন? আমি আপনাকে মারলাম কোথায়? এই তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তুই আমাকে মেরেছিস, তোকে আমি পুলিশে গিয়ে লাথি মারলে কেন? আমি কখন লাথি মারলাম? ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে বাঁচানো আমার কর্তব্য। আর তুই ভালো করে জানিস কর্তব্য অবহেলা আমি করি না। তুই ওকে ছেড়ে চলে যা ডন। ওকে ছাড়বো না, দরকার হলে তোকে দুনিয়া ছাড়া করবো।
বিদেশি মুরগা দেখো না অনেক টাকা পয়সা আছে, কথা শুনেন কথা শুনেন। ওস্তাদ দেখো লোক তাই কি মেমার কাছে দেখো আমাকে কি দিয়ে আসুন প্লিজ, ওরা দেখলে আবার ধরে নিয়ে যাবে আমাকে প্লিজ। এই মেয়ে আবার কেটা দরকার নাই, তোমার কাছে কি কি আছে আমার কাছে দাও, আমি যত্ন করে রেখে দেবো। এখন আমার কাছে আর কিছুই নেই, চিন্তাইকারী আমার ব্যাগ নিয়ে গেছে। গুলশানের বাড়ি যখন নিশ্চয় বড় লোকের মায়া, এখন কিছু পাই নাই, পরে চুদছ লাভ পাইতে পারি। কিছু বললে না না কিছু না, চলেন চলেন চলেন। যেভাবে আয়োজন করতেছেন মনে হয় মহারানী ভিক্টোরিয়ায়। মহারানী ভিক্টোরিয়া থেকে কোন অংশ কম না, ওরে খুশি রাখতে পারলে আমার কপাল ফাটা যাবে। আরে কপাল ফাটবো ঠিকই, কিন্তু রক্ত বেরবো না, আপনি তো সেই কথা কবি না স্যার। এমনি আপনি আমার বেতন দেন না, তার মধ্যে দমকান রং নাম্বার হয়ে গেছে, এটা তো আপনার ছেলে না? ইয়ে রাজীব চৌধুরী কে? আমি রাজীব চৌধুরী, তুমি খুশি না? এই যে মুন্না, মুন্নার সাথে পরিচিত হন, এসো মুন্না। আমার জয় কই, সে তো কেটা উঠ, জয় কোথায়? জয় নেন, দুধটা খাইয়া নেন। না না এখন ওঠা যাইব না, ডাক্তার কইছে পূর্ণ বিশ্রাম নিতে আর গরম দুধ খাইতে। সেইটা কি কাম করছ, একটা অপরিচিত পোলারে না আমার ঘরে জায়গা দিছস, লোকজন দেখলে কইব কি? হ্যাঁ চুপ করো মা, অসুস্থ একটা লোক, ওনার কথা কিছু মনে করবেন না, উনি আমার মা। পরে স্যামরি
পরে বাইর কর, মানুষ জানলে তোর বিয়ে হইব না। তোর বারোটা বাচ্চা দেবো গা, বাই কর বাই কর, জলদি বাই কর, আই আমরা আই আই বাইর, ওঠো তো ওঠো। আমার মায়ের লাগে কি লটপট করতেছ? হ্যাঁ তুমি বাইর। এসব কি বলছেন আপনি? মা মা তোমার না সুখ থাকতে কইলাম, একটা অসুস্থ লোক। না না আপনি যাইবেন না, শুয়ে থাকেন। এই তোমার কাজ শেষ, তুমি যাও। হ্যাঁ না স্যার, আপনি খোয়াব সব ফুস, এখনো সময় আছে, হজে চলে যাও। তুই চুপ কর, তুমি বেরাও। আমি বাইর হব না। ওরে বাই কর, কি তুমি বাইর হইবে না? আমি বাইর হই আর তুই ওই বেতার লাগে লটর পটর করো। হ্যাঁ মা, তুমি যদি বাইর না হও তোমার সামনে লটর পটর করুন। দেখো বাইর হও। কি করতেছে স্যার? এই গাছ গাছের আঠার মতো লাগিয়ে গেছে। আমি কিন্তু মহল্লার লোক ডাক দিব। মহল্লার লোক দেওয়া যাইতাছি সবাই। এ তুমি কি করলে? তোমার মা তো ঠিকই বলেছে। না ঠিক বলেনি, আমি কি আপনার লগে লটর পটর করতেছি? কি ঠিক করছি? আমি কি আপনার প্রেম করতে আনছিলাম? বাঁচাইছেন তাই সেবা করতে আনছি। তুমি আমার উপকার করেছ, তার বিনিময়ে তোমার কলঙ্ক হোক এটা আমি চাই না। আমাকে যেতে দাও। আপনি কি যাইতে পারবেন? পারবো, তুমি ভেবো না। বাইরের মানুষেরা বস্তির মায়ের ইজ্জত দিব আর অন্য চাচা দেহুম অতই সোজা। ওই বেটা এখানে কি করবো? শুনুন, আপনারা যা বলবেন আমাকে বলুন, ওকে কিছু বলবেন না। আমাগো বস্তির মাইয়ারে আমরা খারাপ কথা কমু, তাতে তোর কি? ওর কিছু হইলে তুই আর দেখবি? ওই বেটা, ওর ইজ্জত গেলে তুই আর বিয়ে করবি? হ্যাঁ আমি ওকে বিয়ে করব। যদি একজন পর পুরুষকে আপন ভেবে সেবা করে তার কলঙ্ক আমি কিছুতে হতে দেব না। আপনাদের যদি আপত্তি না থাকে তবে কমলাকে আমি বিয়ে করতে রাজি। আপনি কি আমাকে দয়া করতেছেন? রানীখান থেকে বিয়ে করব? না আমি কোনো দয়া করছি না, আমি তোমাকে ভালোবাসি। ওরে আমার ভালোবাসা, আমার এত ভালোবাসা দরকার নাই। বড় লোকের ভালোবাসা হইলে মিশা আসা। এই না বলে তুমি আমাকে ভালোবাসো না, আবার আমাকে ধরছো কেন? আমি আপনাকে ধরুন কেন, কে জানি আমার ধাক্কা দিয়ে পাঠাইয়া দিছে। তোমারে বাতাইছি বইলা বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করিনি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো কমলা, তাই তুমি আমাকে ছেড়ে থাকতে পারছো না। কি আমি আপনাকে ছাড়তাছি না? কে জানি আমারে বারবার ধাক্কা দিতেছে। আমারে ছাড়েন না, আমার বুক থেকে তোমাকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না। তুমি আমার কমলা, তুমি শুধুই আমার। ছাড়েন আমারে, ছাড়া দেন। আর ডঙ্গলিস না কমলা, কেউ তোর ধাক্কা দেয় নাই, তুই বারবার ওরে জাবড়া ধরতা কর। ভাই ওর মায়ের কথা আমরা আপনারে ভুল বুঝছিলাম, আমাকে মাফ করে দিন ভাই। কমলা আপনারা যে কত ভালোবাসে তা বুঝবার বাকি নাই। যান বিয়ের ব্যবস্থা করেন গিয়া। শোনো কমলার মা, কমলারে আর বিরক্ত করবো না। এই চলো সবাই আঙ্কেল,
আপনি আমার ফ্রেন্ডকে অপমান করছেন, এটা কিন্তু ঠিক। আরে ও তোমার বন্ধু না, তোমার বন্ধু আমার ছেলে জয়। তালি দাও, কাপড় পরতে বলে নির্বলা যা, একদম চুপ বইয়া, একদম চুপ। এই এতক্ষণ আমার অনেক অপমান করছেন। আর না, আমি এখানে আসতে চাইনি। আপনি আপনি আমার জোর করে এখানে নিয়ে আসছেন। আমি জানতাম, আরে এই বড় লোকরা গরিব গো সম্মান করতে জানে না। লিখেন তাই কি করছেন ম্যাম সাহেব? আপনি ধন্যবাদের বদলে যে অপমান আমারে করছেন তা আমার চিরকাল মনে থাকবো। সব বড় লোকের নিকুচি করে যা, চল গুড বাই। আলাই ইজটা আঙ্কেল, একটা মানুষ যে আমার উপকার করেছে তাকে আপনি অপমান করে বের করে দিলেন, ছি আপনি এত খারাপ। খারাপ ভালো ব্যাপার তো না রে মা, পরের ছেলেরা কেমনে বলেন নিজের ছেলে, অন্যায় তো মাইন্ড করবো। আমার ছেলে জয় এক্ষুনি আইসা পড়বো। আর আইসা কি লাভ স্যার, মান সম্মান যা যাওয়া সব তো গেছে, এখনো সময় আছে সবকিছু সাইডে হজে ছিল। আমি হজে গেলে তোর কি লাভ? আর কি কই ব্যাক কল, কিছু গুণ তো মা মুস্তাক খাবে। আয় বাবা, কোথায় ছিলি বাবা? মাথায় ব্যান্ডেজ কেন, এয়ারপোর্ট যাস নাই? এয়ারপোর্ট যেতে অ্যাক্সিডেন্ট করি তাই যাওয়া হয়নি। আর এইদিকে কত কাণ্ড কইটা গেল। কি হয়েছে বাবা? আরে খুশি কইতে কেন শ্যামরা ধইরা নিয়ে যা কয়, এটা আমার বোলা। বলো কি, খুশি কোথায়? ও রাগ কইরা ঘরে গেছে, তুই বাবা পরে গিয়ে একটু বুঝা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাবা ঠিকই বলেছে, এখানকার লোকজন খুব খারাপ। একটা লোক আমার উপকার করলো, কোথায় তাকে সম্মান করবে? তা না করে অপমান করে বের করে দিল। ছি 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 ছি, কে? আমি জয়, দরজা খোলো, তোমার সাথে পরিচিত হব। দরকার নেই, এ বাড়িতে এসে যে পরিচয় পেয়েছি তাতে আর কারোর সাথে পরিচিত হবার ইচ্ছে আমার নেই। আমি এখন বিশ্রাম নেব, তুমি যেতে পারো। চত্ব সব অসভ্যগুলো কথা। ওই মায়ের কথা ভুলে যাও, ও তোমার সেকেন্ড মেশিন দিচ্ছে ওস্তাদ। না রে, আমি যা ভাবছিলাম তা না, মেয়েটা আসলেই ভালো, অনেক ভালো। ওস্তাদ মনে রোগে ধরছে নাকি? আরে ধ্যাত, ওসব কিছু না, তবে মেয়েটার কোনো দোষ নাই, সব দোষে বুইড়া শালার। মুন্না! ওই তাকাও মুন্না, খাবার কি হলো? মুন্না তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনি এমন ভাব করতেছেন মানুষ মনে করবো আমি আপনার কিছু নিয়ে ভাগছি। সত্যি তো, তুমি আমার মনটা নিয়ে পালিয়ে গেছো। কাল সারা রাত তোমাকে নিয়ে অনেক ভেবেছি, আমি এক মুহূর্ত শান্তি পাইনি। কেন, আমি আবার কি করলাম? তুমি একটা ভালো মানুষ, আঙ্কেল তোমাকে অপমান করেছে, এই দুঃখটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তোমাকে খুঁজছিলাম ক্ষমা চাইবার জন্য। আরে না না, ক্ষমা চাইবার কিছু নাই, গরিব গো এটাই প্রাপ্য। কথাটা ঠিক না? 1000 বার ঠিক, গরিব গো চিরকাল বড় লোকের অবহেলা করে। এই যে আপনি একটা বড় লোক তাই অবহেলা করতেছেন, পারবেন আমার গরিব ওস্তাদের ভালোবাসা দিতে? জাফর বাজে কথা রাখতো। বাজে কথা না ওস্তাদ, ঠিক কথাই কইছি। গরিব মানুষের জন্য বড় লোকের দয়া থাকে সেরকম, যেরকম কুত্তার জন্য মানুষের দয়া থাকে কিন্তু ভালোবাসতে পারে না, আপনি ওস্তাদের ভালোবাসতে পারবেন না। পারবো, আমি অবশ্যই ভালোবাসতে পারবো। আমার ভালোবাসার দরকার নেই, আপনি এখন যান। তোমার দরকার না থাকুক, আমার দরকার আছে। আমি এখন থেকে তোমার কাছে থাকবো, তোমাকে ভালোবাসবো। কেন মাইশরা হাসাইতেছেন? অনেক পাপ বিজন না গেছে, ওরা খারাপ ভাববো, আপনার মান সম্মান দেবো। কাউকে ভালোবাসলে মান সম্মান যায় না, আমি সেটাই প্রমাণ করে নেব, কারণ আমি বিদেশে বড় হয়েছি। সবারই জীবনে আসে।
তোমাকে ভালোবেসেছি, কেউ আমাকে ভালোবেসেছে। এটাই হচ্ছে আমাদের বাড়ি, এসো এসো। শোনো, বাবা খুব রাগী, আপত্তি করবে, একদম ভয় পাবে না। আমার বিয়ের দরকার নেই, আমি যাই বাবা। আরে বলে কি, আমার দরকার আছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শুধু বাবা যা বলে তা চুপচাপ শুনবে। আমি তোরা কইছিলাম না, তোর পাঁচ বছরের বেতন বন্ধ, এইটা আমি দশ বছর বাড়াই দিলাম, আগে যা দিছি এখন থেকে তোর দশ গুণ বেশি দিবো, বুঝছো? আরে খুশি মা, তুমি শাড়ি পরছো, এইবার মনে হইতেছে আমার বাড়িতে বউ আইছে। খুশি, চুপ থাকো, দেখছ আমার পোলা কত খুশি। আমার মনে হয় স্যার এইটা রং নাম্বার, মা আমি আর দেরি করতে চাই না, আজ তোমার বাবার জানাই দেই, সে যেন চলে আসে। জি মানে আচ্ছা থাকো বাবা, আমরা একটু শপিং এ যাবো,
যা ওরে নিয়ে শকিং এ যা, ও যা যা শকিং এ কিনতে চায় সব শকিং কিন্নাতে যাতে ধুমধাম করে অনুষ্ঠান করা যায়। চলে হ্যালো ব্যারিস্টার কামাল স্পিকিং। বন্ধু তোমার মাইয়া বিয়াতে রাজি হয়েছে? আলহামদুলিল্লাহ। তাহলে বন্ধু আমি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ চলে আসো, তাড়াতাড়ি বিয়াটা শান্ত হইব। আঙ্কেল 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 এই যে আসো, এই না গেল কাপড় বদলাইলা কখন? কি বলছেন, কাপড় বদলাবো কেন আঙ্কেল? আপনি প্রেশার ঠিক আছে তো? আপনি তাড়াতাড়ি একজন ভালো ডক্টর দেখান। আঙ্কেল আজ থেকে আমি এখানে থাকবো না। কেন, অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি মুন্নাকে বিয়ে করব, আর মুন্নাকে বিয়ে করলে আপনি খুশি হবেন না। কি দোদ ভূত মাইয়া, এক এক সময় এক এক কথা কয়, সেকেন্ডে কাপড় বদলায়, জুয়েলার্সের বই নাকি? স্যার আপনি তো কিছুই বুঝতে পারছেন না, 100% রং নাম্বার, আপনি তো আমার কথা বিশ্বাসই করেন না। হ্যালো কে বাবা? হ্যাঁ বলো, কি বলবে? খুশি মা কোথায়? হ্যাঁ ও আমার সাথেই আছে। দেব কথা বলবে? না না কথা বলার দরকার নাই, মাইয়াটা পুরা সিট, কোন সময় কি কয়? হ্যাঁ একটু যদি আর কি, কখনো রাজি হয় আবার কখনো হয় না। আমার তো ডরই করতেছে, একটু শোয়াইয়া চলিস। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো কমলা। বলছিলাম না রং নাম্বার হইছে, এইটাই রাইট নাম্বার, খুশি এখন জয়ের সঙ্গে শকিং করতেছে। আজ কি বার? বুধবার। আগামী শুক্রবার আগো বিয়া। বিয়া না আন্ডা, কিছু কইলি? আমি কিছু কই নাই। আমি কথা কইলি তুই কি জানি কস? আমি কিচ্ছু কই নাই, আপনি বেশি শুনেন বয়রা। মানুষ বুড়া হইলে বয়রা হয়, আমি উল্টা। ওই টেবিলে চা দে। কমলা, ও মা কমলা, আমার মায়ের কমলাটা দেখছো? না দেখি নাই। হায় 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 রে, কই গেল কমলা? ও অপাতে বাবু, তুমি আমার মায়ের কমলাটা দেখছো? আই চল দেখি নাই। হায় 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 হায়, কই খুঁজু মামি, কই গেল? বিয়ার কাম মনে একা দিশা বন্ধ দেখ, সাইরা ফেলাইছে, দেহ কি সুন্দর করে সাজাইছি, এই যে তোমার ভাইয়া। আমার মেয়ে একেবারে বাংলার বধূ সেজেছে, কি সুন্দর লাগছে। মারে তোকে খুব দারুণ লাগছে। আমার আবার বাবা এলো কোথেকা? আরে যা বলে শুনে যাও, আগে বিয়েটা হোক তারপর সব দেখা যাবে। তুই জয়কে বিয়ে করেছিস বলে আমার খুব আনন্দ লাগছে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন। আপনারা সই করেন। কাজী সাহেব মোনাজাত ধরুন। বন্ধু আমি ভেবেছিলাম ওর মন এখানে টিকবে না, দুদিন পরে চলে যাবে, এখন দেখলাম এই দেশে সে স্থায়ী ঠিকানা করে নিল, আমার চেয়ে সুখী আর কেউ নেই। দোয়া করো
ওরা যেন সুখী হয়, আর আমি যেটা ভাইবে রাখছি সেইটাও যেন দেখি পূর্ণিমার চাঁদ যেন কমলা মুন্না না কি করছো তুমি? না বলেছিলে সারা জীবন অপেক্ষা করবে, এখন কি শুরু করলে? তোমাকে ছাড়বো না। আরে এই চোর চোর বলে চিৎকার করে হলো না কোনো লাভ, ধস্তা ধস্তি করতে করতে হয়ে গেল রে ভাব, তারপর এলো মেলো চোর সোনা চায় না রূপা চায় না, চায় না হীরা মোতি, চোর বারবার রূপের সিন্দুক খোলে চোর কে চালা করতে, তারপর ঝড় তুলে দেয় মনে যমুনাকে ভাঙিরে দেবী আঘাতে, হায় রে ঝড় তুলে দেয় মনে যমুনাকে আমার ফুল ভাঙিরে দেবী আঘাতে, চোরেরই মন হবে গোরাগাতে, ও তার মানভিমান থাকবে না গোটাতে, হায়রে চোরেরই মন হবে গোরাগাতে, ও তার মানভিমান থাকবে না গোটাতে। একটা চোর এসেছিল কাল রাতে, মনভ
চিৎকার করেও হলো না কোনো লাভ। আমি তোমার ভালোবাসি, তুমি আমার বিয়ে করতে চেয়েছিলাম, আমি তোমার বিয়ে করতে রাজি আছি, খুব তাড়াতাড়ি আমি তোমার বিয়ে করে নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি। তুমি আমার বিয়ে করবা? কি হয়েছে কমলা? শোনো, এই বেটার মাথা পার্সিরা গেছে, সে আমার বিয়ে করতে চায়। এই যে মিয়া, উনি হলো আমার স্বামী জয়, ওর সাথে আমার আগেই বিয়ে হয়ে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি আমার বিয়ে করতে চাইছো? এই যে মিস্টার, আপনি কে? আমি ওর ভালোবাসা, আর আমি ওর স্বামী। শোনো, লোকটা মনে হয় কোনো পাগলা গেলোর থেকে পালাই আইছে, এখন আমাদের অনেক কেনাকাটা বাকি আছে জানো। কি, আমি পাগল? আমি পাগলা গেলোর থেকে পালাইছি? খুশি, তুমি আমার ভালোবাসা দিয়ে খেলা করছো, আমি তোমার সারুম না, বেঈমান, চলো না মরি। এই যে ভাই, আমার সব মুন্না ভাই দেখছেন? মুন্না ভাই? হ্যাঁ দেখছি, ওই যে ওইখানে। কি ব্যাপার, এখানে তো ভিড় কেন? তোমার ওষুধ মাল কেন রাস্তায় পড়ে আছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার সব মাল খাবো? আরে মেয়ে গিয়ে দেখো না। মুন্না ভাই যা, তুমি রাস্তা যাবার কথা ভাবতেছো? ওস্তাদ, আরে এদিক দিয়ে আমার বুকটা যা হয়ে গেছে, সেটার কথা ভাবতেছো না? ও একটা চলো না মরি। ওস্তাদ, তুমি আমার খেয়ো না। একশো বার খামু, হাজার বার খামু, মদ খেয়া আমি খুশির নাম আমার বুক থেকে বাজায় আসবে। খুশিবু? খুশিবু কি করছে? ও আমার লোকে বেইমানি করছে, আমার বিয়ে করবো কয়া আরেক বেটার হাত ধরে চলে গেছে। এইসব তোমার কে করছে? আমি শালা, তুই খুশির বাড়িতে দেখছিস? হ্যাঁ, মনে করছিস মদ খেয়ে আমি মাতাল? আমি কিচ্ছু বুঝি না। ওস্তাদ, ওস্তাদ এই যে খুশিয়াপা। কি হয়েছে জাফর? ওস্তাদ মক্কে রাস্তায় পড়ে আছে। মুন্না মদ খেয়ে রাস্তায় পড়ে আছে? হ্যাঁ, জলদি চলেন, নইলে পুলিশ ওস্তাদ এনে ধরে নিয়ে যাবো। ওর কি হয়েছে বলতে পারো? ওই দিন সে আমাকে কিছু না বলে চলে গেছে, আজ মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, আমার মনে হয় ওর কিছু একটা হয়েছে। চলো চলেন। ওস্তাদ, খুশি আপনি লইছি। মুন্না, তুমি এখানে মদ খেয়ে রাস্তায় পড়ে আছো কেন? চলো আমি পাগল, আমি পাগল। কি বলতে বলছো? আমি কি কইছি তুমি বুঝবার পারতেছো না? কখন তোমার কাছে আমার কোনো মূল্য নাই। খুশি, মা খুশি, আসো আসো। হঠাৎ হঠাৎ খুশিকে দেখতে মন চাইলো, তাই চলে আসলাম। খুশি কেমন আছে? ভালোই আছে, সারাক্ষণ হানিমুন করে বেড়াইতেছে। খুশির সঙ্গে জয়ের এত ভালোবাসা শুনে আমার বুকটা ভরে গেছে। ওরা কোথায়? আছে, ঘরেই আছে, মনের আনন্দে গল্প করতেছে। হোয়াট ইজ দিস কেডা?
উপরে তোর নাম লাগাম নে, কোন সময় নাম লাগাবো? আঙ্কেল, 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 আমি আর এদেশে থাকবো না। বাবা তুমি তুমি কখন এলে? কেন, তোর যখন বিয়ে হলো আমি তখনই এসেছি। তুই কাঁদছিস কেন মা? আমার বিয়ে? হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। কেন, আমার সামনেই তো তোর বিয়ে হয়েছে। আমার কোনো বিয়ে সাথে হয়নি, আমি আর এখানে থাকবো না বাবা, চলো চলে যাই। তাহলে আমি কাকে দেখলাম? আরে তুমি কাকে না কাকে দেখেছো সেটা তুমি জানো। তাহলে কি আমি ভুল দেখলাম? কেডা তুমি কুশি দুপুরে শুনেছি বাবা? বেঈমান, তুই আমাকে মিথ্যে বলেছিস। জামাইকে নিয়ে আনন্দে আর আমার মেয়ে বাইরের থেকে কাঁদতে কাঁদতে ঘরে আসে, এত বড় বেঈমান তুই! আমাকে বলে কিনা খুশি হানিমুন করে বেড়াচ্ছে। খুশি চল মা, আর এক মুহূর্ত এই বাড়িতে না, শয়তানিটা আজও ছাড়তে পারি না। না দারুণ মজা হবে বাবা। কমলাকে নিয়ে আমি একটু বাইরে যাচ্ছি। কমলা? সেদিন বিয়েতে তোমার বাবা হইয়া যায়, তোমারে আমার ছেলের হাতে তুললে দিল, সে তোমার কি লাগে? আমি জানি না, আপনি একটা লোকরে ধরে আনে কইলেন আমার বাবা। আমি কইতে চাইছিলাম উনি আমার বাবা না, আপনার আপনার ছেলে আমার চুপ থাকতে কইল। ওর পরিচয় কি? ওকেডা বাবা, ওর নাম কমলা, ও বস্তিতে থাকে ওর মা মর্জিনার সাথে। বস্তির মাইয়া আলি বাবার স্ত্রী মর্জিনা, ওর মায়ের নাম? হ্যাঁ, আমি ওর মা কমলা। আমি তোরে খুঁজতে খুঁজতে জানতে পারলাম তুই এই বাড়ির বউ হইছস। আমি তোর লেগে কত চিন্তা করছি মা। আর চিন্তা করতে হইব না মা, আমি হন এই বাড়ির বউ, মাসে মাসে তোমারে 1000 টাকা দিমু, তুমি সেই টাকা দিয়ে চলবা। আমি আরো বস্তিতে যাবো না, আমি তোর লেগে এই বাড়িতেই থাকুম। থাকুম, অসুবিধা কি? আমার স্বামী খুব ভালো, সে না করব না। ঠিক আছে আম্মা, আপনি এখানেই থাকবেন। আমার এই বাড়িটা কি হোটেল? হোটেল দি কমলা, আমার আম্মার মাইয়ারা ওখানে বেড়ে আছে, তো যদি ভালো যাস। এসব তুমি কি বলছো বাবা? বাংলাতে বলেছি না বুঝলে, বিপদ আছে, একটু সাইরেন বাজায় দেবো, এত বড় জালিয়াতি, আমার লোকে ধোকাবাজি। না বাবা, ও তোমাকে ধোকা দেয়নি, তুমি ওর সাথে আমাকে বিয়ে দিয়েছো, কমলা বাড়ির বউ, ও এই বাড়িতেই থাকবে। আসুন আম্মা। চলো বাবা। এসো কমলা। আর কি এখন বউরে বাই করলে ছেলেরও হারাইবেন, তার সে ভালো বউও ঘরে থাক ছেলেও ঘরে থাক, আপনি হজে চলে যান। কেমনে যামু, আমার বোলাই তো নতুন আমা লই আইছে, আমি তো হাটিস দিস হয়ে গেছি। আগে আমারে আর আমার মাইয়ারে খেদায় লই। বেতন তো দেই না, ইতর ডারে মনে কয় প্রকাশ করতে পারি না। তুমি বলতো মা, জয় তোর সাথে কি এমন খারাপ ব্যবহার করেছে? জয় না, মুন্না। আরে কি মুন্না মুন্না করছিস? আরে তোর সাথে বিয়ে হলো তো জয়ের। বিয়ে হয়নি, হবে মুন্নার সাথে। তোর বিয়ে হয়েছে জয়ের সাথে, আমি নিজে থেকে তোকে বিয়ে দিয়েছি। আমি বলি মুন্নার কথা আর তুমি জয় জয় করছো? জয়কে আমি চিনি না। আঙ্কেল আমার তো পাগল হয়েছে নাকি? আমি পাগল হইনি, তুই পাগল হয়েছিস। কি আমি পাগল হয়েছি? আমাকে তুমি পাগল বলছো? মুন্না ওকে ঘৃণা করে আর তুমি আমাকে পাগল বলছো? আমি এখানে থাকবো না কিছুতেই না। শোন মা, শোন 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 শোন, তোমরা সবাই আমাকে পাগল বানিয়ে দেবে। রাগ করিস না মা, থাম, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে মুন্না তুই ঘরে যা, আমি মুন্নাকে দেখছি। সত্যি দেখবে তো?
বাবা। বললাম তো আমি দেখব, তোকে যে কাঁদায় তাকে আমি ছেড়ে দেবো ভেবেছিস? মুন্নাটাকে নাকি জয়কে ভালোবেসে মুন্না বলে ডাকে? না, একটা লোকের দুই নাম হতে পারে না, কি জানি আবার হতেও পারে। আমরা জয় বলে ডাকি, খুশি মুন্না বলে ডাকে। এই পৃথিবীর সব বেবাদ, আমি কাউরে বিশ্বাস করি না, কাউরে না, কাউরে না, কাউরে বিশ্বাস করি না। ওস্তাদ, এই মদও একদিন তোমার লোকে বেমানি করব, বুকের মধ্যে থেকে পান্না বাইরে দেব কি আর, মদ খাওয়াটা তুমি ছেড়ে দাও ওস্তাদ। মদ আমি ছাড়ুন না, সবাই আমার লোকে বেমানি করবো, কিন্তু মদ আমার লোকে বেমানি করবো না, মদ আমি ছাড়ুন না, মদ আমি ছাড়ুন না, সেই মদ আমার লোকে বেমানি করবো না। মুন্না, বস তোমায় ডাকছে। না, আমি যাবো না। যা, তোর বস থেকে কো মুন্না কোনো কাজ করবো না। মুন্না ভাই, বস না শুনতে পছন্দ করে না। আমি কি বলছি শুনতে পাস নাই? না, তোর বসিকে কো ওসব কাজ আমি ছেড়ে দিছি। মুন্না আসবে না? হ্যাঁ, মাতাল হয়ে আমার মারবার হয়েছিল, মুন্নার দেওয়ার কাজ করুন যাবো না। কিন্তু জয়কে শেষ করে দিতে হবে, কারণ ডনকে জেলে দিয়েছে জয়। ওকে ওকে আমি ছাড়বো না। আমাকে দায়িত্ব দেন, আমরা ওরে খতম করে দিই। তোরা পারবি না, ডনকে আমি নিষেধ করেছিলাম শুনে নাই, তাই সে এখন জেলে। মুন্না ওই সময় কাজ করবে না, আগে ডনকে জেল থেকে বের করে আনি, তারপর জয়কে আমি দেখব। আমার মনে আগুন জ্বলে, শান্তি দেবে কে? না না না, এখানে না। স্যার কি খুঁজতেছে? এদিক আয়। কোন দিক যাব? এইটা শেখ স্যার, এইটা দিয়েই তোর ভাসামো। স্যার কামটা ঠিক করতেছে, এইটা আমি তত্ত্বন অনেক ভালো বুঝছি। যা দেখলি তো কান বন্ধ রাখবি, হারাম জাতি আমার লোকে পলিটিক্স করে। কিন্তু স্যার চুপ, একটা কথা কবি না, তাইলে কিন্তু ঠোঁট সিলাই করে দেব। বেতন দেন না স্যার, বেমানিও তো করতে পারি। চল, হ্যাঁ রিমান্ডে নিতে আসি। চুপ করে বসে দেখ আমার খেলা। বাবা জয় এদিকে আস। জি বাবা। বস বাবা। বাবা জয় দূর কি কই? বাবা জয় আমার 50,000 টাকা খুঁজতে পাইতেছি না। 50,000? ও, কাল ব্যাংকের থেকে এনে তুলে রাখছিলাম, এখন খুঁজতে পাইতেছি না। পাবে না কেন, নিশ্চয় ঘরে কোথাও না কোথাও আছে। কি যে সারা ঘর কইরা খুঁজা বেড়াইছি, ইন্দু টাকা খুঁজা পাইতেছি না। আব্বাজান কি পান নাই? আব্বাজান সারাদিন টাকা খুঁজা বেড়াইতেছি, আর উনি এখন এসে বলতেছে কি পান নাই আব্বাজান। কমলা, বাবা ঘরে 50,000 টাকা রেখেছিল, এখন খুঁজে পাচ্ছে না, সব ঘর খুঁজে দেখেছে। আল্লাহ যে আমার কি বিপদে ফেলাইছে। শুধু আমার ঘরটা খোঁজা হয় নাই, তাই না আব্বাজান? তুমি কি বলছো কমলা? কেন, আমিও তো টাকাটা নিয়ে আমার ঘরে লুকায় রাখতে পারি, কারণ টাকার তো হাত পা নাই যে হাইটা হাইটা কারো ঘরে যাইব। ঠিক কথা, কোন ঘরে যখন খুঁজা পাই নাই তখন তোমার ঘরটা খুঁজে দেখতে দোষ কি? দোষ আছে বাবা। কমলা যাই বলুক, তোমার টাকা সে ধরতে যাবে না। কেন ধরতে যাব না? আমি তো বস্তির মাইয়া, আমারও তো 50,000 টাকা দেখে লোভ লাগতে পারে। ঠিক কথা,
লোভের জিব্বা দেয় না, বিশেষ করে ছোট লোকের জিব্বা। ওহো বাবা, তুমি কিন্তু কোনো কিন্তু না, এইসব ব্যাপারে দেরি করা ঠিক হইবে না, আসেন আমার সঙ্গে। কুইক মার্চ। খুঁজেন, ভালো করে খুঁজেন। কি বোঝস নাই, এমনি এমনি গিয়ে সন্দেহ করছি রে বাবা। আপনার খুশি খুশি মুখ তো হঠাৎ কালো হয়ে গেল কেন আব্বা জান, এইখানে রাখছিলেন না কেন? বলবো না কিন্তু। কমলা, তুমি কথাগুলো ঠিক বলছো না। আমার কথা তো তোমার কাছে ঠিক লাগবই না। উনি আমার এই বাড়ির বউ বইলা মায়না নিতে পারেন নাই। তাই তাই আমার ঘরটা যখন খোঁজা হইল তখন ওনার ঘরটাও খুঁজা দেখি। আসেন আব্বাজান, আসেন আব্বাজান, আসেন আসেন। আমার ঘরে টাকা আছে, কি কয় না কয়। হ্যাঁ দেখাইতাছি, এই যে এই কই টাকা কই। হ্যাঁ কোথায় টাকা? কাপড় চোপড় যদি টাকা হয় তাহলে তো আমার কিছু বলার নাই, কোথায় টাকা? হ্যাঁ টাকা কই? এই তো যাই, বাবার কিছু কইও না, বাবার কিছু কইলে আমার দুঃখ লাগে। আব্বা জান রাগের মাথায় কাজটা করছে, সব ষড়যন্ত্র। এর আগে ও গয়নার কথা কইছে, এই গয়নার টাকা পয়সা ও আমার গড়াই না রাখছে। আর মিথ্যা কথা কইেন না স্যার, ধরা পড়ে গেছেন এখন স্বীকার করেন। ছি বাবা ছি, ছি বাবা ছি। এই সব তোর জালাকি। আমার কেউ ঢিল মারলে আমি তার এই পাটকেল ছুরি। আহা ওই সিনিকার বাড়িটা নিজের কলে নিজেই পড়ছে। আর পোকায়েন না, ফাসিল কোহানকার। দান দান তিন দান হপায় এক দান গেছে, আর দুই দান বাকি আছে। তোরে আমি এই বাড়ি থেকে খেদাবই, তোরে আমি এই বাড়ি থেকে খেদাবই। সব বিমান, সব সালা বিমান। তুমি তো বাঁচবা না স্যার, এইভাবে নিজের জীবনটা শেষ করে দিও না। আমার কেউ নাই রে যাস, আমার কেউ না। এইসব তুমি কি কো? আমার লাগে কেউ কাটবো না, কেউ কাটবো না যাবো। ছোটবেলায় শয়তান আমার বাবার বাইরা ফেলেছে, বাবার মৃত্যুর দুঃখে আমার মা মরে গেছে। এইসব তুমি কি কো ওস্তাদ? ঠিকই কইতেছি, আমার বাবা ছিল স্কুলের হেডমাস্টার। একদিন স্কুল ছুটির পর আমার নামে পুলিশের কাছে রিপোর্ট করছ? হ্যাঁ,
তুই আমার ছাত্রদের মধ্যে নেশার বিষ ছড়িয়ে দিয়েছিস, সেখান থেকে ওদের বাঁচাতে হবে। তোর মতো শয়তানকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। না না, আমারে যারা ধরাইতে চায় তাদেরকে আমি বাঁচাইয়া রাখি না, তুইও বাঁচতে পারবি না মাস্টার। বাবাকে মরে গেছে মা। আমি অনাথ হয়ে গেলাম, তারপর রাস্তায় ঠোকর খেয়ে খেয়ে মানুষ না হয়ে আমি অমানুষ হয়ে গেছি। মানুষের লাত্থি উষ্টা খেয়ে আমার মনটা মরে গেছে, আমি নিশ্চল হয়ে গেছিলাম। কিন্তু কিন্তু খুশির ভালোবাসায় আবার আমি অমানুষ থেকে মানুষ হয়ে গেছিলাম। সেই খুশি আমার সঙ্গে বেইমানি করছে, আমি বাঁচতে চাই না। যাব আমি না, ওস্তাদ না না, তোমার আমি মরতে দেব না, তোমার বাঁচতে দেব, বাঁচতে দেব। এই যাবো তোমার কাছে রাখবো, এই যাবো তোমার কাছে রাখবো। বাঁচতে চাই না। এই তুমি এখানে কি চাও? তুমি এখানে কি করছো? হ্যাঁ আমার কোন দোষ নাই কা কমল, আমার তোকে আবি তোর নিজের কোনো সরম নাই, চিন্তা করছো জয় তার বউ যা করলো তাতে এবারে সম্মান থাকলো না গেল সরে কেটে গেল। তোর তুই তো না পার, তোর ধরনের ঠিক না। দা দেখছস তোর বউ কি করলো? আরে আমার দিকে শেয়ার হয়েছিস কে যা জিগা কি জিজ্ঞাসাস জিজ্ঞাসাস তোর বউ রে? না জিজ্ঞেস করার দরকার নেই, জল দিয়ে খবিস্টারে বাইর কর। তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে আর কিচ্ছু বলো না। আব্বা কই চলো, কই হ্যাঁ হ্যাঁ কি চাচ্ছিল? আল্লাহ, ওই যে ওইখানে পড়ে আছে। আমি বাঁচতে চাই না। চলেন, ওস্তাদ ওস্তাদ মুন্না। কে মুন্না? মুন্না মুন্না, তোমার একই অবস্থা, বিশ্বাস করো, বিশ্বাস করো মুন্না, আমি তোমার সাথে বেইমানি করিনি মুন্না। মুন্না আমি তোমাকেই ভালোবাসি মুন্না, মুন্না আমি কাউকে বিয়ে করিনি মুন্না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুন্না, প্লিজ মুন্না, মুন্না আমি তোমাকেই ভালোবাসি মুন্না। সোজা যাও, চলো মুন্না, প্লিজ। সেই দিন তুমি আরেক লোকের সামনে কইলা সে তোমার স্বামী, আমারে কোথায়? তুমি আমারে ভালোবাসো ওস্তাদ, ঘরে চলে যাও। সবাই বেইমান, সবাই বেইমান, সবাই বেইমান। প্রেম বলে বুঝি আমি,
সঙ্গে লড়াই করতেছিলি, ভাবছিলি আমার তীর দিয়া আমার কাবু করবি। আমার সহজ সরল পোলাটারে হাত কইরা বাড়ি ঘর সম্পত্তি দখল করবি, পারলি না? আরে তুই তো সহজ ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। যে স্বামীর হাত ধরে তে বাড়িতে এসেছিলি সেই স্বামীর আমি তোর কাছ থেকে কেড়ে নিছি। তোর স্বামীর মনে আমি বিড়ি ঠুকাই দিছি, তোর থেকে সে দূরে চলে গেছে। দুই দিন পরে সে এসে তোর কুত্তার মতো দুধ দুধ করে খেদাই দিব। আমি তোর জিদের ঠেঙ্গে বানি দিছি, এইবার তোর জিদ আমি ভাঙ্গা গুড়া গুড়া করে দেব। সংসারে কিছু মানুষ আছে যারা বাতাসে বাড়ে, বাতাসও তাকে চুল পাকে, আপনি তাগো একজন। হ্যাঁ, জি অহংকার কোনটাই আমি এই বাড়িতে দেখাইতে আসি নাই। আমি কোনো টাকা পয়সা সম্পত্তি দখল করতে আসি নাই, আমি আইছিলাম আমার স্বামীর মন দখল করতে, আমার স্বামীর সংসারে সবার মন দখল করতে। বংশ মর্যাদা ধন সম্পত্তি কোনো কিছুতেই লোভ নাই আমার, আমি খালি হাতে আইসি শুধু বুক ভরা ভালোবাসা নিয়ে। আমি আপনার সন্তানদের কইছিলাম
আপনারা বড় লোক, আপনাগো কাছে ভালোবাসার, আপনাগো কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। কিন্তু যা শুনে নাই, সে ভাবছিল, সে ভাবছিল সব মানুষই সমান, সে বুঝতে পারে নাই কিছু মানুষ টাকার পেছনে ছোটে, টাকার পিছনে সুইটা নিজের বিবেক মনুষ্যত্ব সব কিছু ধুলায় মিশাইয়া দেয়। থামেন থামেন, আপনি এতক্ষণ কইছেন আমি শুনছি, এবার আমি কইতাছি, আমি বস্তিতে মানুষ হইলেও অল্প লেখাপড়া শিখছি, মানুষের দোয়ারে কাজ বা ভিক্ষা না কইরা নিজে রোজগার কইরা খাইছি, কিন্তু চুরি করি নাই। রাজীব সাহেব, আপনার কথা আপনার ফিরাইয়া দিতাছি, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। হ্যাঁ, কোনো ষড়যন্ত্র কইরা আমার স্বামীরে আমার কাছ থেকে আলাদা করতে পারবেন না। আমি যদি সতী স্ত্রী হইয়া থাকি, তবে আমার স্বামী সব ভুল ভাঙাইয়া আমার কাছে ফিরাই আনমুই। বৌমা কই যাও? জয়রে ফিরাই আনতে। জয়রাই না লাভ কি, আগে হাক্কারে ধরে আনো, কারণ তোমার শ্বশুর চক্রান্ত কইরা হাক্কারে তোমার ঘরে ঢুকাই দিছে। জয় বাড়িতে ফিরার সাথে সাথে তোমার ঘর থেকে হাক্কা বাইরে আইসা তোমার অসতী প্রমাণ করছে, সেই কারণে জয় তোমার ভুল বইটা বাড়ি থেকে চলে গেছে। মাল ফে আসলো। আচ্ছা আনতে আছি। তুই এইখানে এই জাহান্নামে? তুই আমার ঘরের জাহান্নাম বানাইছোস, তাই তোরে নিতে আইছি আমার ঘরে আবার বেহস্ত বানানোর জন্য। চল। কোথায়? তুই আমার স্বামীরে প্রমাণ কইরা দিছোস আমি দুশ্চরিত্রা, আমি আমার স্বামীরে আবার প্রমাণ কইরা দিমু আমি সতী। তুই গিয়া বলবি। যদি না যাই? যাবি তুই, কারণ তুই টাকা লইছিলি। আমার শ্বশুর তোরে যত টাকা দিছিল তার চাইতে আমি বেশি টাকা তোরে দিমু। তখন তুই টাকা নিয়ে মিথ্যা বলছোস, এখন তুই টাকা নিয়ে সত্য বলবি। চল আমার সঙ্গে। তার আমি যাব না। আমি জানতাম, আমি জানতাম সোজা আঙুলে ঘি উঠবো না, তাই তোর জন্য আঙুলটা একটু বাঁকা করলাম। চল চল আমার সঙ্গে, চল। গুলি করিস না, আমি যাবো, আমি যাবো। এই পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই, সবাই টাকার গোলাম। টাকার গোলাম, কিন্তু আমি তোমার গোলাম। সর্বনাশ, এই জাহান্নামের আগুনে পুড়ে তো সব শেষ হয়ে যাবো। ছোট সাপ, ছোট সাপ, এই বান্ধবী একটা সহজ সরল ছেলে জীবন নষ্ট করে দিতে। তুই কে? তুমি এখানে কেন এসেছো? আমি তো আপনার নিতে আইছি। না, আমি যাব না, আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার আমার স্ত্রী নেই, আমার বাবা নেই, আমার আপন জন বলে কেউ নেই, আমার বুক থেকে ভালোবাসা হারিয়ে গেছে। তুমি চলে যাও, ওকে চলে যেতে চলেন আমার সাথে। আমার কি আমার বাড়ি নেই? হায় হায়, কি হয়েছে আমার বলার? কিসের মদ খাইছে? শুধু মদ না, আর অনেক কিছু খাইছে। কি কর, ঠিকই কইতাছি, আপনি ওর মনে অশান্তির আগুন জ্বালাই দিছেন। মদ খায়া অশান্তির আগুন নিভাবার জন্য হোটেলে গেছে, খারাপ মায়া লোক নিয়ে রুমে ঢুকছে।
আপনি যা চাইছেন তাই হয়েছে। কি কর, এরপরে মাতাল হইয়া একদিন রাস্তায় পড়ে থাকবো, লিভারে ক্যান্সার হইব, জয় মারা যাইব। হায় হায়, পোলা মইরা গেলে আমি সম্পত্তি দিয়ে কি করব? এইটাই তো বলতে চাই স্যার, ছেলের বরে তারাই দিয়া, ছেলের মৃত্যুর হাতে ঠেলে দিয়া আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন? কি করতে চাস তুই? ও বলবে না, আমি বলবো। যা, জয়, আমি হাক্কাকে নিয়ে এসেছি। দাদি, আমারে মাফ করে দাও ভাই, আমি ভুল করছি, তোমার বউ অসতী না, তোমার বাপ আমারে টাকা দিয়া ঘরের ভিতরে হান্ডা দিছিল। বলছে তুমি যখন আসবা আমি যেন প্যান্টের সেল লাগাইতে লাগাইতে ঘর থেকে বাইর হই, সব করাইছে তোমার বাবা। তোমার বউ ঘুমায় আসিল, কিছু জানি না, আমারে তুমি ক্ষমা করে দাও ভাই। আমার সন্দেহ হয় তুমি আমার সত্যিকারের বাবা কিনা, মা বেঁচে থাকলে আমি বুঝতে পারতাম কোনো বাবা তার ছেলের এত বড় ক্ষতি করতে পারে তা আমার জানা নেই। তোমাকে বাবা ডাকতে আমার ঘৃণা হয়, আমি আর এ বাড়িতে থাকব না। চলো কমলা। না, আমি এ বাড়ি ছেড়ে যাব না, এটাই তো আমার স্বামীর ঘর, আমি এবারের বউ, আমি এবারই ছেড়ে যাবই বা কেন? যদি যেতে হয় তাহলে মৃত্যুর পর আমার লাশ যাবে। এই রকম বউ যদি বাংলার ঘরে ঘরে জন্মায় তাইলে কোন পরিবারে এই রকম ষড়যন্ত্রকারী থাকতে পারত না। বৌমা, বৌমা, পোলা চলে গেল, বউ ধাক্কা গেল, মাঝখানে আমি জিদ্দি বউ, জিদ্দের বাপ খায় না ফেলায়। হ্যাঁ, মালা দিয়ে কি হবে, জয়ের খবর বলো আঙ্কেল। মাত্র বের হয়েছিস, হুট করে কোনো কিছু করা ঠিক হবে না, যা কিছু করতে হবে সব আস্তে আস্তে করতে হবে। ওই লোকটি তোর বাবার হত্যাকারী, ওকে আমি শেষ করে ফেলব। ঠিক আছে, আমার আগুন জলে শান্তি দেবে কে? গাড়িতে ওঠ, ওর ঠিকানাটা জেনে আসি, ওকে মারার জন্য মুন্নাকে খবর দিতে হবে। হাকিম সাহেব আপনি এখানে এই গরিবের বাড়িতে? হিমালয় পর্বত যদি মানুষের কাছে যেতে না পারে তবে মানুষ তো হিমালয় পর্বতের কাছে আসতে পারে। আরে, তুই আমার কাছে একটা হিমালয় পর্বত। বাহ 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 বাহ, জব্বর ডায়লগ দিলেন, আমি এতদিন ছিলাম অমানুষ আর এখন হইলাম হিমালয় পর্বত, যার কোনো প্রাণ নাই, পর্বতের কাছে মাথা ঠোকরায় কোনো লাভ নেই। হাকিম সাহেব, আমি কোনো কাজ করতে পারুম না। আহা, আমার কোনো কাজ না, বস বস, আহা বস না, এটা তোর কাজ, তোর বাবাকে যে হত্যা করেছিল, তোর মার মৃত্যুর জন্য যে দায়ী, যার জন্য তুই পথে পথে ঠোকর খেয়ে অমানুষ হয়েছিস, তার দেখা আমি পেয়েছি। বলেন বলেন কেন আসি? ব্যারিস্টার কামাল, এতদিন
বিদেশে পালিয়েছিল, এখন দেশে ফিরেছে। তুই যদি তোর বাপের ছেলে হয়ে থাকিস, তোর বাপের রক্ত যদি তোর শরীরে থেকে থাকে, তাহলে কামালকে মেরে প্রতিশোধ নে। গাড়ি আটকালে কেন? আমারে তুই চিনবি না, কিন্তু আমার বাবা স্কুল মাস্টার মান্নান সাহেবকে তুই চিনস। মান্নান সাহেব? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, যে স্কুল মাস্টার খুন হয়েছিল সে তোমার বাবা? হ্যাঁ, আমার বাবারে খুন করা তুই বিদেশে পাড়ি জমাইছিলি, আর তোরে খুন করে আমি প্রতিশোধ নিব। এসব তুই কি বলছো? আমি তোমার বাবাকে খুন করিনি। চুপ, বাবার জন্য মিথ্যা কথা কইতেছস তুই। তুই আমার বাবারে খুন করছস। আমার মার মৃত্যুর জন্য তুই দায়ী। আমি রাস্তা রাস্তায় এতে মেরতো ঘুরছি, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তোরে আমি ছাড়ুন না। উনি তোমার বাবারে খুন করে নাই, উনি তো খুশির বাবা। খুশির বাবা? আমি যখন খুশির অগবাসে আনতে গেছিলাম তখন দেখছি ওস্তাদ তুমি তাড়াতাড়ি কেটে পড়ো, নাহলে পাবলিকাতে মারি খাইবা। আমি ওনার হাসপাতাল নিয়ে যাই। কিন্তু স্যার তুমি যাও, যাও স্যার, এই যে ভাই ধরেন তো, ধরেন ধরেন ভাই, হাসপাতাল নিয়ে যাও ভাই। শুয়ে দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটু স্যার, এই নিন। বাবা, 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 বাবা! আপনি উত্তেজিত হবেন না, আপনার বাবার বিপদ কেটে গেছে। সিস্টার টেক কেয়ার। ও মাই গড, বাবা, বাবা, বাবা! খুশি মা, বাবা কি তোমাকে মেরেছে? বাবা বলো কি মেরেছে? একটা ছেলে, আমি চিনি না, বললো স্কুল মাস্টার মান্নানের ছেলে। মান্নান মাস্টারের ছেলে? কেন কেন মেরেছে বাবা? একটা ভুল ধারণা নিয়ে, তার বাবাকে খুন করেছিল সন্ত্রাসী কাসেম। আমি ব্যারিস্টার হয়ে তার বাবার পক্ষে লড়েছিলাম, কাসেমের ফাঁসির আদেশ হয়, কিন্তু কাসেম পুলিশের হাত থেকে পালিয়ে হাসপাতালে হাজির হয়। সেদিন তুই আর তোর যমজ বোন হাসির জন্ম হয়। কি বলছো তুমি, আমার যমজ বোন আছে? হ্যাঁ মা, কাসেম এসে হাসিকে তোর মায়ের বুক থেকে কেড়ে নিয়ে যায়। আমি পুলিশ নিয়ে তাড়া করি, কাসেম পুলিশের গুলিতে মারা যায়, কিন্তু হাসি হারিয়ে যায়, আজও ওকে খুঁজে পাইনি। যমজ বোন? তারপর বাবা? তারপর কাসেমের ভাই আমাকে মারার জন্য আক্রমণ করে, তোর মা আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয়, মারা যাবার সময় বলে যায় তোকে নিয়ে যেন বিদেশে চলে যায়। দেখুন আপনি বাইরে যান, রোগী অসুস্থ হয়ে পড়বে। বাবা
বাবা আমি বাইরে যাচ্ছি বাবা, তুমি ঘুমো, তুমি একটু ঘুমো বাবা। খুশি আমার সঙ্গে বেমানি করেনি, এখন বুঝতে পারলাম আমি খুশি মনে কষ্ট দিছিলাম। আমি কি করছি? এসো, খুশি মা, তুই তোর মুন্নাকে পেয়েছিস? মুন্না? মুন্নাকে? এই তো আমার জয়, আমার স্বামী। সেদিন না তুই মুন্না মুন্না ডাকছিলি? মুন্না কখন ডাকলাম? এখন ওনার অবস্থা ভালো না, বেশি কথা বলো না, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। আরে বসো না, আমি আসছি। আমি মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমোন। বাবাকে কারা যেন মেরেছে, আমার বাবা খুব অসুস্থ। খুশি খুশি, তুমি ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাব, সব ঠিক হয়ে যাব। এখন আমি কি করব? তুমি রাগ করে আছো, বাবা হাসপাতালে, আমি এখন একা হয়ে গেলাম। মুন্না, না খুশি, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাইরা, কোথাও যাবো না খুশি, কোথাও যাবো না। জয় এত দেরি করতেছে, কমলা খুশি আমার ভুল হয়ে গেছে, কমলা 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 কে? আমি না তোমাকে আঙ্কেলের কাছে রেখে এলাম, আর তুমি বাইরে এসে ওর সাথে, ছি ছি লজ্জ করে না আমার স্ত্রী হয়ে পর পুরুষকে বুকে জড়িয়ে ধরতে? আমি আপনার স্ত্রী? আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? বাবা, তুমি এখন তোমার স্বামীকেও চিনতে পারছো না? স্বামী? আমার দেরি হয়নি, আপনি আমার স্বামী হলেন কি করে? তুমি এত বড় বেঈমান! না জানা না শুই না, আপনি একজনের গিয়ে হাত তুলতেছেন, ও আপনার কমলা না, ও আমার খুশি। ননসেন্স, তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের গায়ে হাত দিস? আমারে মারতেছেন কেন? আমি তো কইছি আপনি ভুল করতেছেন, ও আপনার কমলা না। আমি ভুল করছি না? তুই ওকে ভুল বুঝি আমার ঘর বানার চেষ্টা করছিস। মিস্টার জয়, আমি আগে আপনার এই কথা কইতে চাইছিলাম, ওরা দুজন যমজ বোন, এইটা হলো আপনার কমলা আর ও হলো আমার খুশি, বুঝবার পারছেন? একটা ভুল ধারণা নিয়ে তার বাবাকে খুন করেছিল সন্ত্রাসী কাশেম। আমি ব্যারিস্টার হয়ে তার বাবার পক্ষে লড়েছিলাম, কাশেমের ফাঁসির আদেশ হয়, কিন্তু কাশেম পুলিশের হাত থেকে পালিয়ে হাসপাতালে হাজির হয়। সেদিন তুই আর তোর যমজ বোন হাসির জন্ম হয়। হাসিবু, হাসিবু,
কেন তোমার হাসি বুবু? তুমি আমার হাসি বুবু। আমি বাবার কাছ থেকে সব জেনেছি। বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবা তোমাকে দেখলে খুব খুশি হবে। চলো আমার সঙ্গে, চলো হাসি বুবু। I'm really sorry. হারে না না, ভালোবাসার মধ্যে এরকম ভুল বোঝে বোঝে হয়েই থাকে। তুই আমার হাসি, তুই কমলা না, তুই আমার হারিয়ে যাওয়া হাসি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি আপনার মাইয়া না, আমি বস্তির মাইয়া। মর্জিনা আমার মা। আমাকে মর্জিনার কাছে নিয়ে চল মা, আমি তার কাছে জানতে চাইব সত্যি কি সে তোর মা। হ্যাঁ, কমলা আমার মাইয়া, আর কারো মাইয়া না। হায় মা, আমার বুকে আয়। মিথ্যে কথা, ও কমলা নয়, ও আমার হাসি, ও তোমার মেয়ে নয়। সত্যি করে বলো মর্জিনা, ও কি তোমার মেয়ে? সত্যি করে কি হাতাই কইতাছি, কমলা আমার মাইয়া। আল্লাহর কসম লাগে মিথ্যে কথা বলবে না। আমার মেয়ের মাথা ছুঁয়ে বলো, ও কি তোমার মেয়ে? তুমি তো, আমি 16 বছর ধরে বুকে পিঠে করে মানুষ করছি, আমি কইতে পারব না তো কে কইতে পারবো? থামলে কেন, ওকে ছুঁয়ে বলো, কমলা তোমার মেয়ে? আমার মাইয়া। ওই রাস্তার মধ্যে আমি এতটুকু বয়সে ওরে কুড়াইয়া পাইছিলাম, মায়ের আদর দিয়া ওরে আমি বড় করছি। ও আমার মাইয়া না তো কার মাইয়া? মা, আমি তোমার মাইয়া না, বলো মা, আমি তোমার মাইয়া না। বাবা, মা, ও আমার হাসি, সেদিন ওর হাতে একটা কাগজ বাঁধা ছিল, সেটা কোথায়? ওর হাতে কাগজ বাঁধা ছিল, আমি উঠে রাখছি, আনতাছি। হ্যাঁ, এই কাগজটা আসিল। হ্যাঁ হ্যাঁ, এই কাগজ। আমি তোদের দুজনের একই চেহারা দেখে দুই হাতে দুজনের নাম লিখে দিয়েছিলাম, ওর নাম হাসি আর ওর নাম খুশি। কমলা আমার মেয়ে আর খুশি তোর বোন। আয় মা, আমার বুকে আয়। বাবা, কাঁদিস নে মা, কাঁদিস নে। তুমি ওকে শিশু থেকে মানুষ করে মায়ের দায়িত্ব পালন করেছো। পৃথিবীতে এদের মা বেঁচে নেই, তুমি পারবে এদের মায়ের অভাব পূরণ করতে, সে অধিকার তোমার আছে। হ্যাঁ মা, সে অধিকার তোমার আছে। তুমি আমার মা, বুকে আয় মা। ছি ছি, আমি এটা কি করছি? না বুঝে খুশির বাবার গে হাত দিছি। মুন্না, খুশি, তোমাকে আমি নিতে এসেছি মুন্না। কোথায়? আমার বাবার কাছে। না খুশি, এ হয় না। কোথায় তুমি আর কোথায় আমি? মুন্না, আমাদের ভালোবাসা দিয়ে সব ব্যবধান দূর করে দেব মুন্না। ভালোবাসা কোনো খেলনা না খুশি, যে ইচ্ছা হলো খেললাম আর খেলা শেষে ভেঙে ফেললাম। আমি জানি মুন্না, তোমার সাথে আমি কোনো খেলা করছি না। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। কিন্তু আমাকে ভালোবাসা তোমার বাবা মাইনে নিব না, উনি আমার গ্রহণ করবেন না। গ্রহণ না করলে আমি বাবাকে ছেড়ে তোমার কাছে চলে আসবো মুন্না। খুশি, হ্যাঁ, এই পৃথিবীতে যতদিন সূর্য উঠবে, ফুল ফুটবে, পাখি গাইবে,
বিধাতার সৃষ্টি প্রাণ যতদিন বিধাতার কাছে থাকবে ততদিন তোমাকে আমি ভালোবেসে যাব, এ বুকে জড়িয়ে রাখব, এ বুকে জড়িয়ে রাখব মুন্না। খুশি তোমাকে আমি ভালোবাসবো ততদিন।
থেকে বাড়ি আসবো না। আমি এই বাড়ির বউ, বাড়িতে যেমন আপনার থাকার অধিকার আছে তেমনি আমারও থাকার অধিকার আছে। তোরে আমি বউ বলে স্বীকারই করি না। আপনি কাজী দায়িকা কলমা পড়ায় আল্লাহরে সাক্ষী রাইখা আমার জয়ের সাথে বিয়া দিছেন, এখন আপনার অস্বীকারে কিছু যায় আসে না। তরে তরে আমি তরে আমি মাইরা এই বাড়ির থেকে দাঁড়াব। আপনি যদি আপনার বৌমারে সম্মান দিতে না পারেন তবে আমিও আমার শ্বশুরের সম্মান দিতে পারুম না। আপনি অত্যাচার করবেন, অন্যায় করবেন, আর আমি দশটা মাইয়ার মতো চোখে পানি ফালাইয়া বলুম সব আমার ভাগ্য, আমি সেই দলের না। আমারে আমারে আপনি ভালো কইরা চিন্তা রাখেন, আমি আপনারে বুঝাইয়া দিব মাইয়া মানুষ কেমন হয় কি চায় তারা। হাসি, তুই কার সাথে কথা বলছিস মা? যে অবৈধ পথে টাকা কামিয়ে রাতারাতে বড় লোক হয়েছে তার বুকে তো মধুর ভালোবাসা থাকতে পারে না, সে তো বসে হয়ে গেছে। আরে না কমিয়া, আমাকে সব বলে আগে আমারে ভালো করে বুঝতে দাও। হাসি মানে কমলা, তোমার মাইয়া? হ্যাঁ, আমার হারানো মেয়ে হাসি, তোকে আমি এতদিন পর খুঁজে পেয়েছি। আমার মেয়ের সাথেই তোর জয়ের বিয়ে হয়েছিল, কিন্তু তুই শ্বশুর হিসাবে এতটা খারাপ তা আমার আগে জানা ছিল না। চল মা, এই বাড়িতে আর এক মুহূর্ত না, জয় আসলে বলে দিস আমি আমার মেয়েকে একটা পশুর কাছ থেকে নিয়ে গেলাম। কি? আমি পশু? আমার এবারে গোয়াল ঘর। যা তো মেয়ের লয়ে যা, জয় আসলে বলুন তোর বউ গোয়াল ঘরে থাকতে চায় না, ওর বাবা লয়ে গেছে। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, একদিন তোকে এর মাসুল দিতে হবে। চল মা চল। বৌমায়া তো লজ্জা দিয়ে আপনার কথা কইব, ভাই ভাই আমি আপনার সামনে আসি নাই, কারণ আমি সামনে থাকলে আপনি আরো লজ্জা পাইতেন। এখন আপনার আমও গেল ফালাও গেল স্যার, আপনার বড় লোক আর স্বপ্ন ফুস হয়ে গেছে স্যার। আমার ইচ্ছা করতে ফুস করে একটা গুলি করি, এতে সমস্যার সমাধান হইব না স্যার। এসো 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 না আমার বাবা। আসসালামু আলাইকুম। ও আসতে চাইনি বাবা, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। কোন মুখে এখানে আসবে ও? কি বলছো বাবা? ঠিকই বলছি মা, ওই তো আমাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিল। মুন্না, বাবা যা বলছে তা কি সত্যি? সত্য। কেন কেন তুমি আমার বাবাকে মেরেছো বলো, জবাব দাও। তোমার বাবা আমার বাবার খুন করছিল, এই মিথ্যা কথাটা আমার একজন কইছিল, তাই বিশ্বাস করিয়া আমি তোমার বাবারে মারছি। এ বলেছিল হাকিম খান, আমি এক্ষুনি তারা আপনার কাছে নিয়ে আইতেছি, তারপর সত্যের বিচার হইব। হাকিম খান! ও হাকিম খান, হাকিম খান! ও মুন্না, তোর বাবার হত্যাকারীকে শেষ করে দিয়েছিস? হাকিম খান, আমার বাবার হত্যাকারী সে না। তুই এইসব কি আবল টাবল বলছিস? আমি যা কইতেছি ঠিকই কইতেছি, এখন আমার সাথে গিয়া ব্যারিস্টার কামালের সামনে প্রমাণ করতে হইব কে আমার বাবার হত্যাকারী। তোর কি মাথা খারাপ হয়েছে? আমাকে একজন খুনির কাছে নিয়ে যেতে চাস? কে খুনি সে বিচার পরে হইব, এখন আমার সঙ্গে আপনার যাইতে হইব। এই তুই আমার পাঁচাটা কুত্তা, তুই বললেই আমি যাবো। এই হাকিম খান, আমি এতক্ষণ তোর সম্মান দেখায় কথা কইছি, কি প্রাণনা, তোর জন্য তোর জন্য আমার ভালোবাসার গায়ে হাত তুলছি, তোর জন্য আমার ভালোবাসা শেষ হয়ে গেছে, আজ তোরে প্রমাণ করে দিতে হইব ব্যারিস্টার কামাল আমার বাবার খুন করছে, আমার সঙ্গে চল। না আমি যাব না। এমনি না গেলে আমি তোরে জোর করে নিয়ে যাব। তোর এত বড় সাহস, তুই আমাকে জোর করে নিয়ে যাবি? ওকে মেরে লাশ ফেলে দে। Thank you.
কিংখন, পাপ ছাড়ে না পাপেরও, আল্লাহ তোর বিচার করছে। মাথায় টুপি দিলে মানুষ ভালো হয় না, মন খারাপ করে বৈশা থাকলে মন ভালো হয় না। চলেন, গড়ের বুক গড়ে ফিরাই আনি। কোন শরমে যাব? আমি যাব না, তুই গিয়ে নিয়ে আয়। যা, বাড়ির থেকে ভাই করে দিলেন আপনি, আর নিয়ে আসো আমি। ওনারা কি আমার কথা আসবে? আসব, তুই আমার বন্ধুরে বুঝাই কইবি, সে যেন আমার ভুল ক্ষমা করে দেয়। আমি আমার ভুল বুঝতে পারছি, কইবি আমি হজ লেগেছি। আপনি হজ যাবেন স্যার? হ্যাঁ, আমার বন্ধুরা আরো কবি, আমি হজ করে আইসাজান দেহি, সে আমার ছেলে বৌনিয়া যারা আমার বাড়িতে আছে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, আমি বৌমা সহ সবাই যে আপনার বাড়িতে ফিরে নিয়ে আসবো। মুন্না তো এখন আসলো না। ও আর আসবে না বাবা। এসব কি বলছিস তুই মা? ঠিকই বলছি, যে আমার বাবার গায়ে হাত তুলেছে সে কোন লজ্জায় আমার সামনে আসবে? তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, আমি চাই ও আর না আসুক। তুই ভুল করছিস মা, ও ইচ্ছে করে আমাকে মারেনি, ওকে ভুল বুঝিয়েছিল ওই হাকিম খান, ওকে আমি পেলে হাকিম খানকে তুই আর জীবনে কোনো দিন পাবি না। সে উপরে চলে গেছে, সেটাও তোর কারণে। এখন তোকে উপরে পাঠাতে এসেছি। কে তুমি? আমি হাকিম খানের ভাতিজা আর কাসেম খানের ছেলে ডন। এই হাকিম খান কোথায় বল? হাকিম খান কোথায়? চিৎকার করে কথা বলবি না খুনির বাচ্চা। তুই আমার বাবাকে খুন করেছিস, শিশুকাল আমি এতিম হয়েছি। আমার চাচা হাকিম খান আমার বাবার হত্যার প্রতিশোধ দিতে তোকে খুন করতে গিয়ে তোর বউকে মেরে নরকে পাঠিয়েছিল, সেদিন তুই বেঁচে গেছিস। তোর মেয়ের নাগর আর তার লালিত কুত্তা মুন্নার আক্রমণের প্রতিশোধ দেবার জন্য আমার চাচা প্রতিজ্ঞা করেছিল। চাচা মরে গেছে কিন্তু আমি বেঁচে আছি, অতএব তুইও বাঁচবি না। না, আমি খুন করিনি, তোমার বাবা খুন করেছিল স্কুল মাস্টার মান্নান সাহেবকে। আর ওই মান্নান সাহেবই মুন্নার বাবা, তার জন্য কোর্ট তাকে ফাঁসি দিয়েছিল। তোমার বাবা পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মারা যায়। তবুও তোকে মরতে হবে, কারণ তুই বেঁচে থাকলে মুন্না জেনে যাবে তুই ওর বাবাকে খুন করিসনি, আমার বাবাই মান্নান সাহেবকে খুন করেছিল। আমার বাবাকে মারার আগে তোর লাশ পড়ে যাবে। আই শালী, তোর জিদ দেখে খুব বেশি, তোর জিদ আমি গুঁড়া করে ফেলবো। Yeah!
আমাকে খুন করানোর দরকার নাই, আর নেই আমাকে সাজা দিব। দারোগা সাহেব, এরাই আমাকে খুন করতে এসেছে। দাঁড়ান দাঁড়ান। মুন্না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে। তোমার কোনো দোষ নাই খুশি, সব দোষ আমার। আমি না বুঝে তোমার বাবার গায়ে হাত তুলছিলাম। আঙ্কেল, আঙ্কেল আপনি আমার ক্ষমা করে দিন। কোথায় যাচ্ছ? তোমার তো কোনো দোষ নেই বাবা। বাবা, আমি বাড়ি থেকে চলে এসেছি, না জেনে না বুঝে আমার বাবার কথায় কমলাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দিন বাবা। সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে। ঠিকই কইছেন স্যার, সব ভুল বুঝাবুঝির অবসান হয়ে গেছে। আমার স্যারও তার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছে। উনি লজ্জায় আপনার সামনে না এসা হজে চলে গেছে। কি, হজে চলে গেছে? জি স্যার, আরো বলে গেছেন উনি হজের থেকে ফিরে এসে যেন দেখেন বৌমা সহ আপনারা সবাই উনার বাড়িতে আছেন, আপনাদেরকে আমার সাথে যাইতে বলছেন। আপনারা যাইবেন না স্যার। ভুল তো মানুষেই করে, ওর বাড়িতে কেন যাব না? 100 বার যাব। চলো সবাই।